মই বাসব থানার আন্ডারত ভুটেপরা গাঁও মানুষ। মোর ভাগিনী যাকালি অকলে থাকে ঘর, তারমানে মোর ভাগিনী যাই কামর খুঁজব কারণে বাইরে ওলাইছে। আজি তিন চারিজন ধরে ঘর না থাকে। সেইখানে সময় মানে রাতে দহটা নাগাদ পুরা বরষুণের সময় বাহর ঘর ডেরা ভাঙি ভিতর সুমাইছে। আর তাতে মোর শুনাত মানে তাক গাব মারি ধরছে, মুখত মানে কম্বল দিয়ে প্রেসার ক্রিয়েট করে মানে ওষুধ কর্মচারী সার্চ করে গুছি যায়। তারপর সে তাতে মোবাইলটা এরি থাকে যায়, আর পিছত এই মোবাইল আনবলে যায়। তার মূরত পিস্তলটাই কয় যদি এই কথা কোনোবাক প্রকাশ করা তাহলে তো আর তোর লড়া ছোয়ালীক গোটেখিন গুলিয়াই মারিম। আজি তো নয় পিছত কেতিয়াও কবলেও সকলকে গুলিয়াই মারিম। এই ঘরতে বিগ্রল হয়ে আছে, কাকো কোয়া নাই। তার পিছতে মানে অহু কারণে পহু কারণে আমি কথাবিল শুনি আমার রাইজে একত্রিত হয়ে পিছতে মই গম পালো এই ঘটনার। আর এইটোর উদ্দেশ্যতে আজি আমি এই থানাত আহিছো। আমার লগত বহুত লড়াই আছে, আমার গাঁর আমার প্রতিবেশী গাঁর সকল মানুষের লড়া আহিছে। আর এই লড়া এই লড়াজন বাহারুল মণ্ডল, তার আরেক নাম হল কদ্দুস মণ্ডল, কদ্দুস মণ্ডল, তার দেউতাকের নাম গণি মণ্ডল। আর এই লড়াটো আমার ওজোর বাজার এতে তিনটা আমার জেলা আছে, কোকরাঝার জেলা, চিরাং জেলা আর বঙাইগাঁও জেলা। আর এই অঞ্চলখিনি গোটেই মানে তছনছ করে আছে, আর সকলে ভয় পায় তার কার্যকলাপত। হাতত পিস্তলে গতিয়াও ঘুরে মানুষ গুলিয়াই মারে, ভাবুকি ভাবুকি দেয়, এইবিলাক কারণে বহুতে ভয় পায়। যার কারণে বহুতে বহুত কিবা কিবি ঘটনা মানুষের আগত প্রকাশ করি পেলে টান পায়। আর আজি হয়তো এইটো এনে হল হয় পিছত আমার ধরেছে আপনি গম পায়? মই না জানো ধরেছে বলে, মই তো থানাতে আসিল, হয়তো ধরব পারে কোনোবাই।